সবাইকে শুভেচ্ছা। আজকে বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটা মোটামুটি শর্টই হবে। তো আমার কাছে যে সেটটি আছে এটি হচ্ছে স্যামসাং A17 বা SM A700। এটাতে প্লে স্টোর নেই, তো প্লে স্টোর আর গুগল সার্ভিস আজকে ইনস্টল করব। তো প্রথমে আমার কম্পিউটার স্ক্রিনে প্রবেশ করি। হ্যাঁ, আমি ফোল্ডারটি ফাইল নামিয়েছি ইন্টারনেট থেকে। আমি ফাইলের লিঙ্কটা আমি আপনাকে আপনাদের দিয়ে দেবো। তো ফাইলের এপি ওডিন টুল ওপেন করে আমাদের এপি ফাইলে সিলেক্ট করে দিতে হবে, বা এপিতে সেট করে স্টার্টে চাপ দিতে হবে। ডিভাইস ম্যানেজারটা ওপেন করে দেখি। আর আমাদের যে স্যামসাং মোবাইলটা আছে ওটাতে ডাউনলোড মোডে এনে রাখতে হবে, তারপরে স্টার্টে চাপ দিতে হবে। দেখা যাচ্ছে যে এটি তার ফ্লাশিং কার্যক্রম শুরু হয়ে গেছে। ভিডিওটি অনেক ফাস্ট করে দিয়েছি, তাতে যেন ভিডিওটি বেশি লং না হয়। দেখি এটি সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করতে পারে কি না। মূলত স্যামসাং এর যে A সিরিজের A7, যে গ্যালাক্সি A7, যেটা এটা অনেক আগেরই সেট, আর অনেক সম্ভব আর বেশিরভাগ সেট গুলো হচ্ছে এটা চায়না থেকে ইম্পোর্ট হয়ে আসে। এই কারণে আপনার আর চায়নাতে প্লে স্টোর প্লে সার্ভিস ব্যান করা, তাই বাইরে অন্যান্য এশিয়া কান্ট্রিতে গেলে তখন এই প্লে স্টোর জনিত সমস্যা থাকে। ম্যানুয়াল ইনস্টলও করা যায়, কিন্তু অনেক সময় ম্যানুয়াল ইনস্টল করতে গেলে অনেক ঝামেলা হয়, বিশেষ করে রুট করতে হয়। তো সেখানে আমি ইন্টারনেটে একটি ফ্রি ফাইল পেয়েছি, ফ্রি ফ্ল্যাশ ফাইলই বলা যায়। তা আমি এখন সেটাই ফ্ল্যাশ করে দেখছি কি হয়। সমস্যা নেই, আমি ফাইলের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর আপনারা যদি আমাদের মাধ্যমে কাজ করাতেও চান করাতে পারেন, সমস্যা নেই। আমাদের এটা পাস হয়ে গেছে, এখন কতক্ষণ ওয়েট করতেছি দেখি এটা নিজের থেকে বুট হয় কিনা। আচ্ছা, আমি এটা খুলে রাখি। তা আমি আমাদের লাস্ট ফুটেজটা দেখাই, যখন আমি ডাউনলোড মোডে নিয়েছিলাম। হ্যাঁ, শুরু হচ্ছে। যখন আমি আমার ডাউনলোড মোডে নিয়েছিলাম তখন এখানে ডাউনলোড প্রসেসটা সম্পূর্ণই কমপ্লিট হচ্ছিল, কোনো ডিলে জাতীয় বা কিছু হয় নাই। আমি যখন সম্পূর্ণ অন করব তখন এটা আমি রিল বা শর্ট আকারে ভিডিও দিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ।